টু আওয়ার চ্যানেল তিথি তুষার সিরিজ। আমি আছি তুষার তোমাদের সাথে, কারণ তিথি এখন নেই, তার মানে ভেবে নাও আজকেও একটা খতরনাক প্র্যাঙ্ক আসতে চলেছে। আর হ্যাঁ, অবশ্যই অনেকদিন ধরে সেই লেভেলের প্র্যাঙ্ক আসছিল না বলে আমি অনেক মাথা খাটিয়ে একটা এমন একটা প্র্যাঙ্ক ভেবেছি আজকে। আমি আমি না শেষ হলো, ও একদম আলাদাই লেভেলে উড়ে যাবে। কারণটা আমি বলে দিচ্ছি, এটা প্রথমে কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তাই জন্য আমি দেখিয়ে দিলাম। এখানে একটা আমি ফেস ওয়াশ নিয়ে এসেছি, এই ফেস ওয়াশটার প্রমোশন আছে, আমি ওকে বলবো। এটা অবশ্যই প্র্যাঙ্কের জন্য, এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়। তো মেইনলি আমি ওকে বলবো যে এই ফেস ওয়াশটা তুমি ইউজ করো, তার 24 ঘন্টা পর, মানে আমি আজকে শুট করছি তো কালকে ঠিক আমি এরকম সময় আমি ওকে বলবো এর মধ্যে এমন একটা কেমিক্যাল আছে যার কারণে ফেসের উপরে যে চামড়াটা থাকে সেটা নাকি উঠে উঠে যাচ্ছে, ঠিক আছে, আইব্রো উঠে যাচ্ছে, দাড়ি ফাড়ি হয়ে যাচ্ছে, এরকম টাইপ কোনো একটা কথা বলবো আমি ওকে। আমি এখনো জানি না কি বলবো, তাহলে ভাবতে দাও আমাকে। তো যাই হোক, এরকম একটা কথা বলে তারপরে আমি জানি না ওর রিয়াকশন কি আসবে, একদম রিয়েল ভাবে করার চেষ্টা করবো। তো এখন আমি ওকে ডাকি, কারণ প্রমোশনটা শুট করতে হবে। টাটা বাবাই। ফুল স্ক্রিপ্ট নো এই এখান থেকে মানে মোটামুটি খুব ফাস্ট ফাস্ট বলবি, ঠিক আছে, চলো একবার দেখে নে। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের এমন একটা প্রোডাক্টের ব্যাপারে বলবো যেটা ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের এমন একটা সাইটের ব্যাপারে বলবো যেখান থেকে তোমরা শুধুমাত্র সাইন আপ করে কিন্তু 300 টাকা বোনাস পেয়ে যাবে। আর সেই সাইটটার নাম হলো ICC হলো বেস্ট স্পোর্টস এক্সচেঞ্জ সাইট, এবং এখানে অনেক ভ্যারাইটিস এর গেমস তোমরা পেয়ে যাবে, খুব ইজি আর ফ্রি তে সাইন আপ করা সম্ভব। আর এই সাইটটা হলো 100% সেফ, সিকিউর এবং ট্রাস্টেড। সাইন আপ করার পরে তোমাদের শুধু মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই দুটোই ভেরিফাই করতে হবে, আর তারপরে তোমরা পেয়ে যাবে 300 টাকা বোনাস। তোমরা কিন্তু তোমাদের মোবাইলে অ্যাপ বা ওয়েবসাইট থেকে তোমরা ভেরিফাই করে নিতে পারো, তাছাড়াও তোমরা কম্পিউটার বা ডেস্কটপ থেকেও তোমরা ইজিলি খুব ভেরিফাই করে নিতে পারো। বোনাসের অ্যামাউন্টটা উইথড্র করতে কিছু ডিটেইলস যেমন মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফিকেশন করতে হলে যাও মাই অ্যাকাউন্ট, আর তারপরে ক্লিক করো পার্সোনাল ইনফরমেশন। ভেরিফাই করার পর চলে যাও মাই অ্যাকাউন্ট, তারপরে ক্লিক করো মাই বোনাস, তারপরে তোমরা ক্লিক করো অ্যাভেলেবল, এবং তারপরে তোমরা ক্লিক করো ক্লেম নাও। এবার কিন্তু তোমরা 300 টাকা বোনাস খুব ইজিলি পেয়ে গেলে। তোমরা লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পারবে, আইপিএল হোক আর টি-20 ফ্রিতে, আর তোমরা সেই ম্যাচগুলো প্রেডিক্ট করতে পারবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে আনলিমিটেড রেফার করে 200 টাকা পার রেফার পেয়ে যেতে পারো। তোমরা ইউপিআই, নেট ব্যাংকিং, বিকাশ এবং নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করে নিতে পারো। ইউপিআই তে মিনিমাম 500 টাকা আর নেট ব্যাংকিং এ মিনিমাম 200 টাকা ডিপোজিট করতে পারো। 500 টাকা প্রথম ডিপোজিটে তোমরা 1500 টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবে, আর উইথড্রয়াল অ্যামাউন্টটা ব্যাংকের সাথে রিচ করতে গেলে 4 ঘন্টা সময় নেবে। যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো তাহলে 24/7 তোমরা কাস্টমার কেয়ারের সঙ্গে চ্যাট করে কিন্তু তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারো। আর ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক, তাড়াতাড়ি যাও। সো গাইস, এবার শুট কমপ্লিট, দেখা হচ্ছে কালকে, চলো। দি নেক্সট ডে দেখুন, আমি আপনাকে প্রোমোটা পাঠিয়ে দিয়েছি, আপনি একবার চেক করে নিতে পারেন। কি সমস্যা? কি এটা, কি করে একটা নামি একটা ব্র্যান্ডের সঙ্গে এটা কখনো হয়? এত ওটা ওটা প্রবলেম কি হবে? মানে আপনার সঙ্গে ওইভাবে আমার কথা হয়নি, কিন্তু আপনি প্রোডাক্ট গুলো যে পাঠাচ্ছেন আপনাদের কি হিসাবে পাঠাচ্ছেন আপনারা? নাটক করছেন নাকি? আরে বাবা, সেটা তো আপনাদের সেটা বোঝার দায়িত্ব, আপনি যে করে দিলেন সেটা প্রশ্ন না। আপনার আমি তো আপনার সঙ্গে ওইভাবে কথা বলিনি, আমার তো কথা ছিল প্রোমোটা নিয়ে না। আরে 24 ঘন্টা মানেটা কি? আমি কালকে সকালে শুট করেছি, কি আপনার মাথা ফাথা গেছে নাকি? এটা কোনো সলিউশন নেই নাকি? কি বলতে চাইছেন আপনি?
কিসে সরি, কিসে সরি না কিসের? আপনি আমি সত্যি কথা বলুন আমাকে, সরিটা কিসের? সবকিছু সরি, আপনি কি আপনি জানেন না? না না না, আমি আমি ওটা নিজে ইউজ করিনি, আমি তিথিকে দিয়েছি ওটা। আপনি কি রাখুন 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 কি হয়েছে? আরে কি হয়েছে বলো, আরে আমাকে বলো কি হয়েছে বলো। ফাস্ট ফাস্ট চল সব বেরো তো। আরে কোথায় বলো, কিছু লাগলো কালকে? কালকে প্রোমোটা শুট করলি? হ্যাঁ করলি তো। বলো কি হয়েছে? আমার আমার কিছু বলার নেই, এমন একটা জিনিস হয়েছে আমার কিছু বলার নেই। সেটার মধ্যে এমন একটা প্রবলেম হয়েছে, তিনজন তিনখানা ইনফ্লুয়েন্সারকে দেওয়া হয়েছিল, তিনখানা ইউটিউবারকে, তিনজনের মুখ থেকে মানে কি বলবো একটা ছাল উঠে আসছে, তার আইব্রো উঠে গেছে, এইরকম বাজে বাজে সিম্পটমস দেখা দিচ্ছে। নাটক করছেন তুই তো নিজেই বলিস যে ফেসিয়াল প্রোডাক্ট আমি সব ইউজ করবো, হেয়ার প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আমি আমি বলি না, যেগুলো মেয়েদের থাকে যে ঠিক আছে তুই ইউজ করতে পারবি না সেগুলো ঠিক আছে, এটা ফেস ওয়াশ তুই করতেই পারতি। আমার ফ্রাইডে ভিডিও আসবে, আমি যদি ওয়েটনেসে তোকে না শুটটা করাই আমার কবে হবে, কবে করাবো আমি? করিনি, আর যদি করে থাকি 24 ঘন্টার মধ্যে একটা ইলাজ রয়েছে, ও আজকে খবর পেয়েছে। ভাবার জন্য তো আমাকে কিছু করতে হবে, আজব তো আমি হুট করে সবকে ডিসিশন নিতে পারি না। ছবি তুলে পাঠাতে হবে, আমি ভিডিও করেই পাঠাচ্ছি দাঁড়া। দেখুন লিটারি এগুলো এগুলো স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ
আমি কি বলবো আমার কিছু মাথায় ঢুকছে না। এখন দিদির কি হবে আমার আমার নিয়ে আমি নিজেও জানি না। আমি এগুলোই বা কেন বলছি মা, যদি ভালোবাসি না তুই তুই এতক্ষণে ওকে না জানে নিজে কিছু ভাবতে বসলাম এরকম করে এরকম করে বসে যেরকম করে বসে আছে আমার চুলে আটকে গেছে চুল চুল ই বাবা তো চুলটি একদম লাল ও আচ্ছা শোনো তুই বাপি মা বকবি বলে তুই বলবি না তাদেরকে। আমি জানি না উঠে এখন বাপি মাকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। নিজের দিকে এখন ফোকাস কর, কি করা যায় সেটা ভাব। ওরা এখন জানি না, খসখস করছে আমার আমার মন। আমি সেগুলো কিছু জানি না, আমি সেগুলো কিছু জানি না। এখানে এটা কি হয়েছে তোর? তার উপরে ঘোষণাটা কেন উঠছে? ওই কেমন একটা যেন লাগছে তোর ফিসটা। তুই আমার ছেড়ে দিবি না? এখন যে আননোন নাম্বারটা থেকে কল এলো, আমি কি তাকে ফোন করে ওইভাবে ঝাড় দেব? ভালোবাসি আমি, ইচ্ছা করে আমি এগুলো নাটক করতে যাবো না। সঙ্গে সঙ্গে কেন বললি না তোর মধ্যে একটু আমি সেই জিনিসটা দেখ।
আছে বদি আমার পাগল ভাবে কাটিস না ওট ওট শরীর খারাপ করবে তোর শরীর খারাপ করবে বাবা ওট 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 আরে ওট এখানে আমার কিছু করার নেই বাবাই সিচুয়েশনটাই এমন সিচুয়েশনটাই এমন ঠিক আছে পারবি না তো আমি করছি কি করবি তুই আমি ধানেতে ফোন করব আর কি মারিস না দাঁড়া এটা একটা ভাবার বিষয় এখন এগুলো একটা ভাবার বিষয় এগুলো ফোন টোন করে কোনো লাভ দেবে না আমি কিচ্ছু বলবো না আমি আজকে কিচ্ছু বলবো না লাস্ট কিচ্ছু বলবো না আমি আজকে গাইস দেখলে পরে আসে ভিডিওটা